বছরে একবারই আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় চালাইডাঙ্গা হ্যাপি সেবা ফাউন্ডেশনের তরফ থেকে, তাই খুবই আনন্দ করলাম আজকে আমরা। হে গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকে আমাদের সাইডাঙ্গা প্রোগ্রামের দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। আরেকটা কথা, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দাও। বুঝতে পেরে গেছো? আর কিছু বলবো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি পাকামু না করে ভিডিওটাকে শুরু করতে হবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন চলে এসেছে আজকে আমি তোমাদের সাথে। তো তোমরা দেখছো আমার চ্যানেলে আমাকে। তো আজকে যে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে কী কী ইভেন্ট আছে এবং কী কী খেলা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি আজকে। আবার হাঁস খেলা আছে, যেটা ছোটোবেলায় পুকুরে দেখতাম। আমাদের এখানে আবার মানে ডাঙ্গাতে হয়, পুকুরে এখন হয় না, এটা ঠান্ডা সিজন। তাই তো ডাঙ্গায় হাঁস খেলাতে আমাদেরকে দেখাবো, কিছুক্ষণ পরে শুরু হবে। তো ওটা থেকে শুরু হবে মানে ফার্স্ট খেলা। তারপরে আর অনেক কিছু খেলা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কত কী হচ্ছে আজকে, কত লোকজন হচ্ছে সব কিছু দেখাবো। তো এখন হচ্ছে আমাদের মানে হাঁস খেলা, যে ডাঙ্গায় হাঁস খেলা হবে তোমাদেরকে দেখাবো, খুব ইন্টারেস্টিং। তো হাঁস খেলা এখন নাম লেখানো হচ্ছে, আর আমি এখন এই জিও টাওয়ার এখানে, এটা হচ্ছে আমাদের জিও টাওয়ার। তো এই টাওয়ারে এখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আর পাশেই প্যান্ডেল আছে, মানে আমাদের যে প্যান্ডেল প্রোগ্রামের ওই প্যান্ডেলটা পাশেই আছে। আমি এখন যাব ওখানে, ওখানে নাম লেখানো হচ্ছে, ওখানে দেখব। তো এটা হচ্ছে আমাদের স্টেজ, আর আমি চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। তো স্টেজে আসার পরে এখানে দাদা মানে অ্যানাউন্স করছে, আর এদিকে নাম লেখানো হচ্ছে, এদিকে এদিকে সমস্ত খেলার জন্য নাম লেখানো হচ্ছে। আর নাম লিখছে আমাদের ভাস্তা হয়, আমার নাম সাইদ, নাম লিখছে, ছিল না কালকে, আজকে আসলো। কোথায় ছিল? গঙ্গারামপুরে ছিল, আজকে আসলো। এখানে নাম লেখানো হচ্ছে, ওটাও একটা ভাস্তা হয়, তোমরা তো চিনো আজিমকে। এদিকে ভাই আছে, এরা সব নাম লেখাচ্ছে, বাচ্চা বাচ্চাগুলো আরও আছে। তো এখানে নাম লেখানো হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এবার যে হাঁস খেলাটার কথা বলেছিলাম, খুবই ইন্টারেস্টিং। তো ওই হাঁস খেলাটা হবে তোমার এখানে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মানে চারিদিকে বাউন্ডারি দিয়েছে, এটা এই বাউন্ডারির মধ্যে হাঁস খেলা হবে। তোমরা কখনো দেখোনি হয়তো, আমাদের সাইডাঙ্গাতেই এটা হয়। এই পুরুষদের জন্য চোখ বেঁধে এন্ট্রি ফি ২০ টাকা, সঙ্গে গামছা আনতে হবে। বুঝা হয়ে গেছেন তো, হাঁস খেলা হবে, ২০ টাকা এন্ট্রি ফি মাত্র, সবাই চলে আসো, চোখ বাঁধে। কিন্তু আবার কালকে মতো আজকে দিনও মানে এখানে আজকে চক্ষু পরীক্ষা হচ্ছে, ওখানে সব নাম লেখানো হচ্ছে এই জায়গাতে, বুঝলে। আর এদিকে রুমটার ভিতরে ডাক্তার বসে আছে, ওখানে দেখছে, চোখ দেখছে। তোমাদেরকে বলেছিলাম তখন যে এখানে হাঁস খেলা হবে, তো আর কিছুক্ষণ পরে চালু হবে। আর এদিকে বস্ত্র বিতরণ হচ্ছে। বস্ত্র বিতরণ এবার বস্ত্র তুলে দিচ্ছে নুরনেহার। এই হচ্ছে আমাদের হ্যাপি সেবা ফাউন্ডেশন থেকে মানে এইসব কম্বলগুলো বিতরণ করা হয়। এতক্ষণ অপেক্ষার পরে অস্ত্র বিতরণ দেখলাম, তারপরে এখন হাসপাতাল দেখবো, হাসপাতাল রেডি হয়ে গেছে সবাই। তোমরা দেখলে তখন হাঁস খেলা, আর আমাদের এখানে হাঁস খেলা এইভাবেও হয়, খুব মজা হয়। তো লাইভে তো তোমরা দেখলাই, আর ক্লিপ দিয়ে দেবো এখানে ভিডিওতে দেখার জন্য। তো এখন আমরা যাচ্ছি এদিকে মেলার দিকে। কালকে দেখিয়েছিলাম কোন কোন দোকান এসছে, তো দোকান দেখার পরে এখন যে
মানে আরো একটা ই আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের তো তোমাদেরকে দেখাবো এখন যে বাচ্চাদের কি আছে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে এখন খেলছে এটা হচ্ছে কি আমরা মানে ছোটবেলা পাইনি এগুলো ছোটবেলা তো পাইনি এখন বড় হয়ে এগুলো দেখতে পাচ্ছি তো আমাদেরকে উঠতে দেয় না বাচ্চাদের জন্য খেলার আমাদের তো নাই আমরা কি করবো আমরা বড় হয়ে গেছি মানে এখন আমাদের জন্য বড় হয়ে গেছি ওদের জন্য ওরা ছোট এখন ওরা এখন খেলতে পারছে আমাদেরকে খেলতে দেয় না কি বলবো কালকে দেখেছিলাম মহিলাদের খেলা আর আজকে দেখবো পুরুষদের খেলা নাম লিখছে আমাদের আমিরুলদা এই হচ্ছে তারিক দা গোল হয়ে গেছে দুইবার তারপরে আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ড্রেস ট্রেস পরে এসেছি দেখতে পাচ্ছ ড্রেস তো ড্রেস ট্রেস পরে এসেছি তো পরে আসার পরে এটা আছেন না এটা আমার একটা দাদার হয় ওর নাম আদিয়ান ওর থেকে নিয়ে নিল পরে এটা হয় তো ওর কাছ থেকে নিয়ে নিলাম এটা নেওয়ার পরে এখন নিয়ে আছি বলাই ঠান্ডা লাগছে তো এখন আছি দোকানে যেটা আমাদের নিজের দোকান ওটাতে আর সাথে দাদা আছে দাদা মোবাইল দিতে ব্যস্ত দাদাকে সবাই দেওয়াতলা দেখেছো আরও গাজলে বার কোথাও ডিউটি করতে চিনবা সবাই তো আমি এখন দোকান থেকে বেরিয়ে মানে চলে এসেছি আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে চলে এসেছি আমার নিশু ভাই আছে তো আমার সাথে সাহিত্য আছে সাহিত্য থেকে তো তোমার সবাই চিনো আচ্ছা ঠিক আছে সাহিত্য আছে ওদিকে আমাদের ফাইমটা আছে মানে যে আগে ভিডিও বানাতাম ফাইম ভাই আরে ফাইম ভাই এক সাইরি হয়ে যায় ভাইরি হয়ে যায় ভাই হয়ে যায় হয়ে যায় হয়ে যায় হয়ে যায় আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি এগুলো হচ্ছে প্রাইজ এই দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান এই দুই দিন ব্যাপী অনুষ্ঠানে যারা খেলায় অংশগ্রহণ করেছিল যারা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছিল তাদের জন্য এই সমস্ত প্রাইজগুলো তো এরা হচ্ছে প্রথম দিনে নাটকের শিল্পী সবাই তো সবাইকে হ্যাপি সেবা ফাউন্ডেশনের তরফ থেকে একটা করে কাপ দেওয়া হয়েছে ওকে ওনে কাকা ও বিশেষ অন্তরঙ্গ বন্ধু কে কে আপনি কি জানেন এখানে হ্যাঁ আমাকে খাওয়ার কুড়িয়ে কি স্বার্থ করে দুনিয়া আমি রাজা আমি মহারাজা কারো শয়তানি আমি সহ্য করব না প্লিজ গিভ মি সামথিং মানে সামান্য কিছু নিয়ে অর্জুন থ্যাংক ইউ মাই বয় তুমি হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন যাও না পাশায় উঠা গেলে তখন জল আনবে বুঝি
তোমার মাথা আনতে হবে যাও খুন করে দিন দাদা মা আছে আমরা সবাই এতগুলো দর্শক কে উঠলি রজনী দা অনেক দর্শক আমার জি আমার জি বড় ভয় করছে দাদা বাবু আমার কিন্তু অত্যন্ত কৌতূহল হচ্ছে হীরের উপর আমার তেমন লোভ হাই করো আমি জানতে চাই শেষ আজকের মতো শেষ এই বছরের নাই বিদায় তো সামনে বছর সবাই এখানে এসে তোমাদেরকে দেখিয়েছি আবার দেখাবো তো আমাদের আদি আন্দা আছে কিছু বলবে তো শেষ হয়ে গেল তো আজকে কিরকম লাগছে বলো বছরে একবারই আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় আরো জোরে বছরে একবারই এই আমাদের অনুষ্ঠানটা আয়োজন করা হয় সালাইডাঙ্গা হ্যাপি সেবা ফাউন্ডেশনের তরফ থেকে তাই খুবই আনন্দ করলাম আজকে আমরা আবার সামনে বছরে অপেক্ষায় থাকবো আর হ্যাঁ আমাদের গ্রামে একমাত্র ব্লগ চ্যানেল হিয়া ফটোগ্রাফি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল আইকনটাতে দাবাতেই হবে নাকি হ্যাঁ ওটা অবশ্যই দাবিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওগুলো এভাবেই তোমরা দেখো সবসময় পাশে দেখো সবসময় সাথে দেখো তো বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে বাইরে খুব ঠান্ডা বাই বাই ঠান্ডা তো 2000 years later কি বলবো তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি আমি তোমাদের সাথে Bye!